बिस्मिल्लाह रहमान रहीम। सुप्रिय शिक्षार्थी, आमी मोहम्मद मिजानुर रहमान, प्रभाषक शिक्षा विभाग बरघाटा डिग्री कॉलेज सर पक्ष के सबा के स्वागत जानाच्छी ऑनलाइन क्लास है। आज आमरा हिसाब विज्ञान अति गुरुत्वपूर्ण एक विषय नहीं आलोचना करब, जेटा होच्छे आर्थिक विवरणी। हिसाब विज्ञान पंचम अध्याय आर्थिक विवरणी। आर्थिक विवरणी प्रति बछर बाध्यतामूलक आमादेर परीक्षा आसे एबं एटाके बाध्यतामूलक दीते हैं। ये कारण आर्थिक विवरणीटे खूब गुरुत्व सहकारे देखब ए बोझार चेष्टा करब। मूलत आर्थिक विवरणी तीन भाग आछे, एक होच्छे विशद आय विवरणी, दुई होच्छे मालिकाना स्वत्व विवरणी, तीन नम्बर होच्छे आर्थिक अवस्थार विवरणी। आज आमरा आलोचना करब विशद आय विवरणी निये। विशद आय विवरणी मूलत एक प्रतिष्ठानेर एक बछरेर जे आय एवं व्यय थाके से आयेर व्यय निये विशद आय विवरणी तैरी करी, एवं विशद आय विवरणीर माध्यमे आमरा जानते पारी एक व्यवसा प्रतिष्ठानेर कतटुकु लाभ होयेछे ना लस होयेछे, एवं हिसाबगुलो पूर्ण एक बछरेर हिसाब निये आमरा तैरी करी। एटा जदि एक बछरेर कम थाके सेटा आमरा जे परिमाण कम थाकबे सेटा मेकअप करे एक बछर पूर्ण करब, एवं जदि एक बछरेर बेशी थाके सेक्षेत्रे जेटा बेशी आछे सेटा से अंश बाद दिए पूर्ण एक बछरेर हिसाब निये आमरा एई अंकटाके करब। आमरा विशद आय विवरणीर तीनटी पार्ट आछे, जेमन एकटी पार्ट होच्छे आमरा एखाने दिएछि जे मोट मुनाफा निर्णय करते हबे, तारपर परिचालन मुनाफा निर्णय करते हबे, तारपर नेट मुनाफा निर्णय करते हबे। आमरा एई तीनटी अंश थेके आजके मोट मुनाफा कीभावे निर्णय करे सेटा आलोचना करब। तो मोट मुनाफा निर्णय करते गेले आमादेर प्रथमे जेटा करते हबे सेटा होच्छे नेट विक्रय थेके बिक्रित पण्यर व्ययटा आमादेरके बेर करते हबे। बिक्रित व्यय बेर करार पर आमरा मोट मुनाफा जानते पारबो। एखाने এখন আমাদের মোট মুনাফা নির্ণয় করার জন্য নেট বিক্রয় বের করতে হবে। নেট বিক্রয় করতে গেলে আমরা এখানে দেখিয়েছি নেট বিক্রয় বের করতে আমাদের কি কি লাগবে। নেট বিক্রয় বিক্রয়টা লাগবে, এখান বিক্রয় থেকে বিক্রয় ফেরত বের বাদ দিতে হবে, এবং বিক্রয় বাট্টা যদি থাকে সেটা বাদ দিতে হবে, এবং অলিখিত বিক্রয় সেটা যোগ করে আমরা নেট বিক্রয়টা বের করব। আবার আরেকটা অংশ যে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এখানে একটা কথা বলে রাখা ভালো, নেট বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয় এটা কিন্তু আমাদের অঙ্কে থাকে না, আমাদের একটা বের করতে হয়। আর এই নেট বিক্রয়টা আমরা কীভাবে বের করব সেটা তো আমরা এখানে দেখিয়ে দিলাম। বিক্রয় থেকে বিক্রয় ফেরত যদি থাকে সেটা বাদ যাবে, বিক্রয় বাট্টা থাকলে সেটা বাদ যাবে, এবং অলিখিত বিক্রয় সেটা যোগ হবে। তাহলে এইভাবে আমরা নেট বিক্রয় বের করব। এরপরে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের কিছু জিনিস যোগ বিয়োগ করতে হবে। কী কী জিনিসের যোগ বিয়োগ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা নেট বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য আমাদের বের করতে হবে। তারপর এটার সাথে নেট ক্রয় যোগ করতে হবে। তারপর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ, এটা যোগ করতে হবে, এবং সমাপনীটা বাদ দিতে হবে। তাহলে আমাদের ক্রয় সংক্রান্ত আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারবো। তাহলে এইখানে যে নিট ক্রয়, সে নিট ক্রয়টাও কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। আমরা নিট ক্রয়টা কিভাবে বের করব সেটা হচ্ছে ক্রয় আমাদের প্রশ্নে ক্রয়টা দেয়া থাকবে, এখান থেকে আমাদের ক্রয় থেকে ক্রয় ফেরত যদি থাকে সেটা বাদ দিতে হবে, ক্রয় বাট্টা যদি থাকে সেটাও বাদ দিতে হবে, এবং অলিখিত ক্রয় যেটা সেটা যোগ করতে হবে। যোগ করে অতিরিক্ত দুটো জিনিস এখানে আছে নিট বিক্রয়ের থেকে আলাদা, সেটা হচ্ছে যদি পণ্য উত্তোলন করে। এখানে পণ্য উত্তোলন বলতে কোনো প্রতিষ্ঠানের মালিক যদি তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে সেটা বাদ দিতে হবে, এবং বিনামূল্যে পণ্য বিতরণ যদি করে থাকে সেক্ষেত্রে সেটা বাদ দিতে হবে। বাদ দিলে আমরা নিট ক্রয় পাব। আমরা নিট ক্রয় কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। এবার আমরা দেখব ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ কী কী। ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ হচ্ছে ক্রয় পরিবহন। এখানে বলে রাখা ভালো যে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ হচ্ছে ক্রয়ের সঙ্গে সরাসরি যেটা জড়িত সেটাই হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। সেটা হচ্ছে আমরা বইয়েতে অনেক আছে, তার মধ্যে আমাদের মানে যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো সবসময় আসে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া এবং ডক চার্জ,
এগুলোই হচ্ছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ। সাধারণত এগুলোই অঙ্কে বেশি আসে। এখন আমরা তো মোট মুনাফা তৈরি নির্ণয় করার জন্যে যে 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 দুটি বিষয় বেশি প্রয়োজন আমরা সেগুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে এখন আমরা একটা ছোট অঙ্ক করি। এই অঙ্ক করার মাধ্যমে আমরা কীভাবে মোট মুনাফা নির্ণয় করে সেটা অতি সহজেই বুঝতে পারবো। মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা করতে হবে বিক্রয়। মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে একটি ছোট অঙ্ক দিয়েছি আমি। অঙ্কটা দেয়া আছে যে প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা, ক্রয় এবং বিক্রয়। ক্রয় হচ্ছে 1,03,000 টাকা, বিক্রয় 2,05,000 টাকা। এখানে ক্রয় ফেরত আছে 3,000 টাকা, বিক্রয় বাট্টা 5,000 টাকা, ক্রয় পরিবহন 1,000 টাকা, আমদানি শুল্ক 1,500 টাকা, মজুরি 10 মাস। এখানে 10 মাস উল্লেখ করার কারণ একটা বিষয় আছে যে 10 মাস আমরা কিন্তু পুরো 1 বছরের অঙ্ক করব। এখানে মজুরি 10 মাস দেওয়া আছে, মানে আমার 2 মাসের মজুরি এখনও বকেয়া রয়েছে। সেক্ষেত্রে এই যেহেতু আমরা আর্থিক বিবরণী 1 বছরের পূর্ণ বছরের হিসাবকাল করে থাকি, সেখানে 10 বছরে এখানে 10,000 টাকা দেওয়া আছে, এখানে আমাদের আরও 2,000 টাকা 2 মাসের মজুরি যোগ করে অঙ্কে উল্লেখ করতে হবে। এবং সমন্বয় দেওয়া আছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা এবং অলিখিত বিক্রয় সেখানে 10,000 টাকা। এখানে আমাদের এখন মোট মুনাফা নির্ণয় করতে হবে। আমরা এখন মোট মুনাফা কীভাবে নির্ণয় করব তা দেখাচ্ছি। এখানে প্রথমে মোট মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যেটা আসবে বিক্রয়। বিক্রয় থেকে নিট বিক্রয় বের করতে হবে। তা আমরা তো জানি নিট বিক্রয় কীভাবে বের করতে হবে। বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এবং অলিখিত বিক্রয় যদি থাকে সেটা যোগ বিয়োগ করে বের করতে হবে। তাহলে আমাদের এখানে অঙ্কে কী দেওয়া আছে, বিক্রয় টোটাল বিক্রয় দেওয়া আছে 2,05,000 টাকা। তাহলে আমরা বিক্রয় লিখলাম, বিক্রয় 2,05,000 টাকা। তা আমরা নিট বিক্রয় বের করতে গেলে আমরা কী কী দেখেছি যে বিক্রয় থেকে যদি বিক্রয় ফেরত থাকে তাহলে সেটা বাদ দিতে হবে, তারপর বিক্রয় বাট্টা যদি থাকে সেটা বাদ দিতে হবে, আর অলিখিত বিক্রয় যদি থাকে সেটা যোগ করতে হবে। তাহলে আমাদের অঙ্কে এখানে কি আছে, বিক্রয়, বিক্রয় বাট্টা আছে। তাহলে আমরা এই বিক্রয় বিক্রয় ফেরত নেই, বিক্রয় বাট্টা আছে, তাহলে বাদ, বিক্রয় বাট্টা আছে হচ্ছে 5,000 টাকা। তাহলে 2,00,000 এবং সমন্বয় দেওয়া আছে অলিখিত বিক্রয়। তাহলে অলিখিত বিক্রয় আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা অলিখিত যোগ, অলিখিত বিক্রয় বিক্রয় অলিখিত বিক্রয় কত, 10,000 টাকা। তাহলে আমাদের নিট বিক্রয় আসলো, বিক্রয় 2,10,000 টাকা। তাহলে আমরা জানি যে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফাটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বাদ দিব, এটা এইয়া দেই, শিরোনাম দেই বাদ, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে আমাদের কী করতে হবে। প্রথমে আমরা দেখেছি যে প্রারম্ভিক মজুত পণ্যর সাথে ক্রয়, প্রারম্ভিক মন্দির পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ যোগ করে তার সঙ্গে সমাপনী মজুত পণ্যটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারব। তাহলে আমরা প্রথমে দেই প্রারম্ভিক মজুত, মজুত পণ্য আমাদের এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা দিলাম এখানে, তারপর এটার সাথে ক্রয় যোগ, নিট ক্রয় যোগ করতে হবে। তো নিট ক্রয় থেকে বের করতে গেলে আমাদের ক্রয়
ক্রয় আছে আমাদের কত 1,03,000 টাকা 1,03,000 টাকা এটার সাথে আমাদের বাদ দিতে হবে আমাদের কি বাদ দিতে হবে এখানে ক্রয় পরিবহন ক্রয় ফেরত বাদ দিতে হবে আমাদের ক্রয় ফেরত কত আছে 3,000 টাকা তাহলে 1,00,000 টাকা এটার সাথে যোগ হবে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ যোগ খরচ এখন ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আমাদের কি আছে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ আছে ক্রয় পরিবহন আমদানি শুল্ক বহন আছে কত 1,000 টাকা আমদানি শুল্ক আমদানি শুল্ক আছে 1,500 টাকা এবার মজুরি এখানে উল্লেখ আছে দশ মাসের কিন্তু আমাদের 12 মাস মিল করতে হবে 10 মাসে 10,000 টাকা তাহলে আমাদের এক মাসের 1,000 টাকা তাহলে আমাদের বকেয়া মজুরি দুই মাসের আছে 2,000 টাকা যোগ বকেয়া মজুরি 2,000 টাকা তাহলে এ থেকে আমাদের টোটাল আসছে কত 1,20,000 1,34,500 টাকা 1,500 টাকা এখান থেকে আমাদের সমাপনীটা বাদ দিব আমরা বাদ সমাপনী মজুদ হচ্ছে 25,000 টাকা তাহলে আমাদের অবশিষ্ট থাকলো 1,09,500 টাকা তাহলে আমাদের এই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি বিক্রিত পণ্যের ব্যয় আমাদের দাঁড়ালো 1,09,500 টাকা তাহলে আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা যদি বাদ দিই তাহলে আমাদের মুনাফা দাঁড়াবে মোট মুনাফা 1,500 টাকা সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে হয় এর পরবর্তীতে আমরা পরিচালন মুনাফা এবং নিট মুনাফা কিভাবে বের করব সেটা দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে